Hey everyone, Assalamualaikum. আশা করি সবাই অনেক ভালো আছেন। শর্মিস ফুড স্পেশালের আজকের আয়োজনে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যেহেতু এখন আমের সিজন চলছে আর বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আজকে আমি আপনাদের তিনটা ফ্লেভারে টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি এরকম সাইজের চারটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে একটা বাটিতে আমগুলো থেকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, আর আমার এখানে 1.5 কাপ পরিমাণ আম হয়েছে। প্রথমে আমি আপনাদের একটা ফ্লেভারের শরবত তৈরি করে দেখাচ্ছি। একটি ব্লেন্ডারের জারে কেটে রাখা আমগুলো থেকে 1/3 কাপ পরিমাণ আম দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি এখানে ফ্রোজেন ধনিয়া পাতাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ পাতাটাও ব্যবহার করতে পারেন। এরপর সামান্য একটু কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ। 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি সাধারণ লবণ। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। শরবতটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই এখন আমি এখানে পরিমাণ মতো ফ্রিজের পানি দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে একত্রে কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, এখন শরবতটা সার্ভ করার পালা। প্রথমে একটা গ্লাসে 2 টুকরো বরফ দিয়ে দিচ্ছি। এরপর শরবতটা গ্লাসে সার্ভ করে দিচ্ছি। তো আমাদের একটি ফ্লেভারের কাঁচা আমের শরবত কিন্তু রেডি। আর দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে একটা লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদের আরেকটি ফ্লেভারের আমের শরবত তৈরি করে দেখাবো। আমি ঠিক আগের মতো করে ব্লেন্ডারের জারে 1/3 কাপ পরিমাণ কেটে রাখা আমের টুকরো দিয়ে দিলাম। এরপর এতে ফ্রেশ কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ সাধারণ লবণ। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর এতে কোনো মরিচ ব্যবহার করছি না, তাই ছোট বাচ্চারাও কিন্তু এটা অনায়াসে খেতে পারবে। প্রথমে এতে অল্প পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে সব কিছু ব্লেন্ড হতে পারে। এরপর সব কিছুকে একত্রে কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে হবে। কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি, এখন এতে আরও পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আরও একটি কাঁচা আমের রিফ্রেশিং একটা শরবত। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, আমার এখানে আরও একটি ফ্লেভারের শরবতটা রেডি। এখন এটাকেও ঠিক আগের মতো করে একটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আর উপর দিয়ে একটা লেবু স্লাইস দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদের লাস্ট আরও একটি ফ্লেভারের কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো। আমি ঠিক আগের মতো করে ব্লেন্ডারের জারে 1/3 কাপ পরিমাণ কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি। সামান্য পরিমাণ একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাধারণ লবণ। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমি শরবতটা একটু স্পাইসি করব, তাই চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। এছাড়াও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। আর এই চাট মশলার রেসিপিটা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এরপর এতে অল্প পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আর এটাকেও এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি, এখন এটা অনেকটাই ঘন আছে, তাই আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এরপর আবারও সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, তো এটাকেও একটা গ্লাসে আগের মতো করেই সার্ভ করে নিচ্ছি। তো আমার আরও একটি ফ্লেভারের ভীষণ মজার কাঁচা আমের শরবত তৈরি করে নিয়েছি। যারা একটু স্পাইসি খেতে ভালোবাসেন, তাদের কাছে এই ড্রিঙ্কসটা অনেক বেশি পছন্দ হবে। তো তৈরি করে নিয়েছি খুবই মজার তিনটা ফ্লেভারের কাঁচা আমের শরবত। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা শরবত মন ও প্রাণ দুটাই ঠান্ডা রাখতে সহায়তা করবে। চাইলে আপনারা এই শরবতটা ইফতারের ড্রিঙ্কস হিসেবেও রাখতে পারেন। আই হোপ আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে থাকলে তার নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি।
সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।